বিশ্বের একশো ষাটটি দেশে অবস্থানরত প্রায় এক কোটি যোগ্য নাগরিককে ভোটাধিকারের বাইরে রেখেই একাদশ জাতীয় সংসদ নির্বাচন হতে চলেছে কিন্তু বছরের পর বছর ধরে যারা উন্নয়নের বাংলাদেশকে আরও সমৃদ্ধ করতে বিসময় অর্থনৈতিক যুদ্ধ চালিয়ে যাচ্ছেন সেই প্রবাসীরাই এখন পর্যন্ত তাদের প্রধান রাজনৈতিক অধিকার অর্থাৎ ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন না এ নিয়ে প্রবাসীদের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে রেমিটেন্স যোদ্ধারা বলছেন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলেও এক কোটি প্রাপ্তবয়স্ক নাগরিক যদি ভোট দানের সুযোগ না পান তবে সে নির্বাচন কোনোভাবেই অবাধ ও গ্রহণযোগ্য হতে পারে না প্রবাসীদের ভোটাধিকার নিয়ে বিশ্ববাংলার ইনচার্জ রণক হাসানের বিশেষ রিপোর্টের আজ দেখবেন প্রথম পর্ব প্রবাসীরা যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেজন্য আট বছর আগে আইন সংশোধন করা হয়েছিল এর মধ্যে দুটি জাতীয় নির্বাচন ও বেশ কয়েকটি স্থানীয় সরকারের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে কিন্তু কোনো নির্বাচনেই প্রবাসীরা ভোট দিতে পারেননি

গণ্য হবেন সে সময় ইসির পক্ষ থেকে বলা হয়েছিল এখন থেকে সকল নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন প্রবাসীরা প্রবাসীরাও আশান্বিত হয়েছিলেন কিন্তু এরপর আট বছর কেটে গেলেও আর কোন অগ্রগতি হয়নি এখনো সেই পোস্টাল ব্যালটই ভরসা প্রবাসীদের এখন পর্যন্ত প্রবাসীদের ভোটদানের একটাই মাত্র সুযোগ আছে সেটা হচ্ছে পোস্টাল ব্যালট এখন পোস্টাল ব্যালটের জন্য যেদিনকে প্রার্থী চূড়ান্ত হবে সেই দিনকে আমরা চেষ্টা করব পোস্টাল ব্যালট যত দ্রুত ছাপানো সম্ভব ছাপিয়ে রিটার্নিং অফিসারের কাছে দিয়ে দেওয়ার জন্য যিনি ভোট দিতে চান উনি রিটার্নিং অফিসারের কাছে একটা আবেদন করবেন পোস্টাল ব্যালটের জন্য এবং তাৎক্ষণিকভাবে রিটার্নিং অফিসার খামসহ ঠিকানাযুক্ত খামসহ তাকে পোস্টাল ব্যালটটা পাঠিয়ে দেবেন এখন উনি পোস্টাল ব্যালটটা পাওয়ার পরে উনি ওটাতে মার কাটাতে যেহেতু আমরা সিলটি এগুলো পাঠাতে পারবো না একটা নির্দিষ্ট প্রক্রিয়া আছে যে ওনার একটা চিহ্নিত করে দেন ওই চিহ্নিত করে যদি পাঠিয়ে দেয় আমাদের কাছে তাহলে পরে আমরা এ করবো কী বলে ওটাকে রেখে দেবে রিটার্নিং অফিসার কেন্দ্রের ভোট গণনা শেষে ওই ব্যালটগুলোন খুলে ওই ব্যালটগুলোকে ইয়ে করবেন উনি যেই প্রতীকে যেই ভোটটা পড়েছে সেই প্রতীকের সঙ্গে পোস্টাল ব্যালটগুলো যুক্ত করে দিয়েই হতেছে কনসোলিডিট করে উনি রেজাল্ট ডিক্লেয়ার দেবেন ইসির সর্বশেষ ভোটার তালিকায় দশ কোটির বেশি ভোটার রয়েছে আর প্রবাসে বাংলাদেশের সংখ্যা প্রায় এক কোটির কাছাকাছি যদিও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত নন সবাই সূত্র জানায় বর্তমান ইসি রাজনৈতিক দল সহ অংশীজনদের সঙ্গে যে সংলাপের আয়োজন করেছে তাতেই পর্যন্ত অংশ নেয়া রাজনৈতিক দল সুশীল সমাজ ও গণমাধ্যম প্রতিনিধিরা প্রবাসীদের ভোটাধিকার বিষয়টি আবারও সামনে নিয়ে আসেন নির্বাচন কমিশন সংশ্লিষ্টরা বলছে নাইন সংশোধন হলেও প্রয়োজনীয় বিধিমালা করার কাজটি এখনো এগোয়নি তবে প্রবাসীদের কিভাবে ভোটার করা ভাবা উচিত হবে নির্বাচন কমিশনের যে উদ্যোগটি নিয়েছেন উদ্যোগটিকে আমি সাধুবাদ জানাই কিন্তু এখানে আমি একটা কথা বলবো সেই সিস্টেমটা করে দিয়েছে আসলে সেটা আমাদের জন্য একটু কঠিন হয়ে যাবে একটু কঠিন হয়ে গেছে প্রবাসীদের জন্য আর একটু সহজলভ্য করে দেওয়ার জন্য ভোটাধিকার প্রয়োগ করার জন্য এই অবস্থার মধ্যেই দুয়ারে কড়া নাড়ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন এই সংসদ নির্বাচনেও সেই সুযোগ পাচ্ছেন না প্রবাসী বাংলাদেশিরা প্রবাসীদের দীর্ঘদিনের দাবি ভোটাধিকার প্রয়োগের দাবি আমাদের একটি ন্যায্য দাবি হিসাবে ছিল তাই এই দাবি আদায়ের লক্ষ্যে দীর্ঘদিন যাবৎ প্রবাসীরা বিভিন্নভাবে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে ভোটাধিকার প্রয়োগ করার যে দাবিটি ছিল সেটা আমরা প্রয়োগ করতে পারিনি এবং এটা আলোর মুখ দেখেনি তাই আমরা দীর্ঘদিন পরে আসন্ন এই জাতীয় সংসদ নির্বাচনে আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে না পারায় আমরা খুবই হতাশাগ্রস্ত এবং হতাশ হয়েছি আমরা যারা প্রবাসী থেকে উপার্জন করে দেশের অর্থনৈতিক সাহায্য করছি অর্থনীতি দেশের উন্নয়নে দেশের অর্থনৈতিক উন্নয়নে আমরা খুবই অ্যাক্টিভ কাজ করে যাচ্ছি আমাদের খুব ইচ্ছা আমরা দেশের রাজনীতিতে এবং দেশের ভোটাধিকার দিয়ে দেশের সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে আগামী সরকার যেই আসুক না এই নির্বাচনের পরে তারা প্রয়োজনীয় আইন সংশোধন সম্ভব হলেও পুরো প্রক্রিয়াটি অত্যন্ত জটিল বলে মনে করছে সংশ্লিষ্টরা এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেবার কাজও বন্ধ রয়েছে ফলে থমকে গেছে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ জাতীয় অর্থনীতিতে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স প্রবৃদ্ধির পঁচিশ থেকে ত্রিশ শতাংশ অবদান রেখে চললেও নাগরিক হিসেবে এই প্রবাসীরাই এখনও বঞ্চিত হয়ে আসছেন ভোট প্রয়োগের ক্ষেত্রে রনক হাসান বাংলা টিভি ঢাকা দর্শক প্রবাসীদের ভোটাধিকারের বিষয়ে জানবো আমাদের যুক্তরাজ্যের ব্র্যাডফোর্ড প্রতিনিধি কলন্দর তালুকদারের কাছ থেকে ধন্যবাদ এখানে বসবাসরত বাংলাদেশিরা উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে ও দেশের অর্থনীতি সচল রাখতে আজ অব্দি যে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন তা অনস্বীকার্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও তাদের বুটের অধিকার আদায়ের দাবি নিয়ে অনেকের সাথে আলাপ করে তাদের খুব হতাশা ও অনুভূতির কথা জানতে পেরেছি অনেকেই বলছেন বাংলাদেশীদের জনগোষ্ঠী যদিও বহির্বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করছেন কিন্তু রেমিটেন্স প্যার মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি সচল রাখতে তারা যেহেতু সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছেন সেহেতু বুটের অধিকার তাদের একটি ন্যায্য দাবি আর তারা প্রতিনিয়তই তাদের এই অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন তাই বাংলাদেশ সরকারের কাছে তাদের আবেদন অচিরেই যেন এই দাবি বাস্তবায়িত হয় দর্শক প্রবাসীদের ভোটাধিকারের বিষয়ে জানবো আমাদের জেদ্দা প্রতিনিধি সাইফুল রাজীবের কাছ থেকে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বাংলাদেশের মতো প্রবাসী মুহূর্তে পরিবেশ বিরাজ করতেছে তারই ধারাবাহিকতা অনেক প্রবাসী ইতিমধ্যে বাংলাদেশে অবস্থান করতেছেন এবং অনেকে অপেক্ষা আছেন তারা খুব শীঘ্র দেশে যাবেন এবং তাদের পছন্দের ভোট দিবেন আর এই দেশে যাওয়ার পিছনে একটা কারণ হচ্ছে যে আমরা কিছু সংখ্যক মানুষ জানলেও বিশাল একটা অংশ কিন্তু জানেন না সাধারণ প্রবাসীরা জানেন না যে প্রবাসের থেকেও তারা ভোট দিতে পারবেন আর যারা জানেন আসলে তারা বলছিলেন যে পুরো ভোটের প্রক্রিয়াটা অনেকটা কঠিন হয়ে গেছে তাদের জন্য তো তাদের একটা অনুরোধ নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি যে এই প্রবাসীরা যে প্রবাসে থেকে ভোট দিতে পারবেন এই কথাটিকে আরও ভালোভাবে প্রসার করে প্রত্যেকটি প্রবাসীর কাছে পৌঁছে দেওয়া যাতে করে তাদের মূল্যবান ভোটের যে অধিকারটা তারা সেটা প্রয়োগ করতে পারে আর একই সাথে প্রবাসীর অনেকটা হতাশ যে আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের একটা বিশেষ ভূমিকা আছে সেই প্রবাসীরাই তাদের মূল্যবান ভর্তি দিয়ে তাদের ভোটটি দিতে পারেন না